গীতাতে পরিষ্কার করে বলছেন ই মাম ব্যত্তি যে আমাকে ঠিক ঠিক একেবারে তত্ত্বত জানতে পেরেছে তার কিন্তু খুব ভালো হয় সে মুক্ত হয়ে যায় তো মানে কি ওই যে কুন্তি প্রথমেই বললেন তুমি প্রত্যেকের অন্তরে রয়েছ তুমি প্রত্যেকের বাইরে রয়েছ আর একমাত্র তুমিই রয়েছ আর তোমাকে আমরা ধরতে পারছি না কেননা ইন্দ্রিয়গুলো তোমাকে জানবার মতো সেই রকমভাবে তুমি তৈরি করে দাও যেমন কম্পিউটারের মধ্যে ক্রিয়েটার সম্পর্কে কোনো ডেটা ফিডিং করা নেই তেমনি তুমি আমার ইন্দ্রিয়গুলোকে সেইভাবে তৈরি নি যাতে আমি তোমাকে জানতে পারি ইউ আর মাই ক্রিয়েটার এই হচ্ছে তত্ত্ব এই তত্ত্বটা জানতে পারায় একেবারে শ্রীরামচন্দ্র কিন্তু কোনো প্রকাশই করেননি যে তিনি অবতার বলে তিনি একেবারে সাধারণ মানুষের মতো শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই বারোজন ঋষি তারা ওকে জানতে পেরেছিল তো সেই বারোজন ঋষি তারা যখন শ্রীরামচন্দ্রকে জানতে পারছেন শ্রীরামচন্দ্র ওদেরকে বারণ করছেন তোমরা কিন্তু আমার এ ব্যাপারে কথা বলবে না তো বলছে না ঠিক আছে আমরা বুঝেছি কেন মানুষ রেডি নয় সমাজ তারা ভগবান মানুষের শরীরে রয়েছেন ঘুরছেন এটা বিশ্বাস করবার মতো মানসিকর মধ্যে নেই অনেক সমাজ আছে এখনো প্রচুর মানুষ আছে তারা এটা বিশ্বাসই করতে পারে না ভাবতেই পারে না তো একটা আমাদের এই আলোচনা হচ্ছিল একটা জায়গায় গেছিলাম তো আলোচনার শেষে একজন খুব গম্ভীর গলায় বললেন যেমন গায়ে শক্তি থাকলে যায়। একজন বললেন যে খ্রিস্টের আগে কোনো কিছু ছিলে বলে আমি বিশ্বাস করি না তো আমি বললাম আচ্ছা কিন্তু আর কিছু বিশ্বাস করো না করো তো খ্রিস্টর আগে ওর বাবা মা তো ছিল এটা তো বিশ্বাস করো তো ওরা যখন এসছিলো ট্যাক্স দেবার জন্য এলো এগুলো এই গল্পগুলো তো বিশ্বাস করতে হবে বুঝলে উনি তো ধরম করে সে পড়লেন সেরকম তো হয়নি না তারপরে ধরো ওরা যখন ট্যাক্স দিচ্ছিলো তার মানে একটা রাজত্বও ছিল তো তার মানে রাজত্ব থাকলে শুধু শুধু ওরা একা একা তো ট্যাক্স দিচ্ছে না আরও লোকজনও ছিল লোকজন থাকলে একটু চাষবাসও হতো খাওয়া দাওয়া হতো সেসব কিছু ছিল তো যাকে যা ওইগুলো বিশ্বাস করলেই হবে আমরা হিন্দুরা ছিলাম কিনা ওটা বিশ্বাস করতে হবে না কিন্তু খ্রিস্টের আগে মানব সমাজ ছিল এইটা মনে করল হবে আমরা একটু দূরে ছিলাম তো তুমি বুঝতে পারবে না ওই ঠিক আছে এই গোয়ারগুলোকে নিয়ে আপনি কী করবেন গোঁ গোঁ করছে তখন আমার পাশে যে ভদ্রলোক ছিলেন সেগুলো উত্তর দেবেন ওটা একটা পাগল এখন এই যে কথাগুলো মানুষরা মনে করছে এমন একটাভাবে বলছে যিশু ওর এই বিশ্বাসে কী এসে যায় যীশুখ্রিস্ট নিজে শুনলে বলে চুপ করো এ বোকার মতো কথা বলছে সুতরাং কিছু লোক তারা খুব করে যে বলবার চেষ্টা করে আসলে তত্ত্ব তো বুঝতে পারেনি ওটা ইমোশনালি বলছে আজকে যে খুব চেঁচাচ্ছে যে আমি হিন্দু হিন্দু বলে ও কি জানে আগের জন্মেও কী ছিল কিংবা পরের জন্মে কোথায় কি জন্ম হবে কেউ তো জানে না সুতরাং লাফাচ্ছ কেন যে পর্যন্ত আচর তত্ত্বটা জানবার চেষ্টা করতে হবে তাই ভগবান সেটাই বলছেন শ্রীকৃষ্ণ এসে বোঝাবার চেষ্টা করলেন যে অবতারটা কি খুব সুন্দর করে কয়েকজন মাত্র বুঝতে পারলো এই যে পুরো ভাগবতের মধ্যে কৃষ্ণের জীবনের মধ্যে ওই পঁচিশটা শ্লোকে যে রানী কুন্তী যে কৃষ্ণের কথা বলছেন এটা এত গুরুত্বপূর্ণ কেন যারা ভাগবত পাঠ করে তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন তার কারণ হচ্ছে কুন্তি একজন ঘরের মেয়ে মহিলা তিনি ভগবান সম্পর্কে জানতে পেরেছেন তিনি তপস্যা করেননি আমরা কোনোদিনই শুনিনি যে কুন্তি গিয়ে জঙ্গলে তপস্যা করছেন তারপর ফলমূল খাচ্ছেন সব কিচ্ছু না কিন্তু ভগবান সম্পর্কে স্পষ্ট করে করে তিনি বলছেন মানবরূপী ভগবানকে জানা অত্যন্ত কঠিন সেইটা স্মরণ করিয়ে দিয়ে কুন্তি বলছেন মায়া জবনিকা আচ্ছন্নম তা কেন কঠিন তখন ওই দেবী কুন্তি বলছেন মায়া জবনিকা আচ্ছন্নম এ জবনিকা মানে ঢাকা দিয়ে দিয়েছেন কি দিয়ে মায়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছেন যে কুন্তি এই যে শব্দ ব্যবহার করছেন একটা হচ্ছে প্রকৃতি আবার বলছেন মায়া আবার বলছেন এই ঢাকা দেওয়া তার মানে উনি কিন্তু পুরো ফিলোসফিগুলো জানতেন তা আমাদের দেশের মেয়েরা তারা কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত হতো উচ্চশিক্ষা তার জন্য ওরা স্কুলে যেতে হতো না কিন্তু যেহেতু রানী সুতরাং তিনি রাজকুমারীও ছিলেন অর্থাৎ এই পড়াশুনোগুলো তার ছিল এক দুই তিনি যখন সধর্ম পালন করছেন তার স্বামীর সঙ্গে ছিলেন যেমন স্বামী বলেছেন সেরকম করেছেন তারপরেতে পুত্রদের রক্ষা করবার জন্য যেমন করা তেমন করেছেন প্রত্যেকটি কর্ম কিন্তু অত্যন্ত সুচারুভাবে করেছেন সুন্দরভাবে করেছেন সমস্ত করবার পরও সবকিছুর থেকে দূরে থেকেছেন একটাও কিছু বলেননি বরং যদিও চোখের উপর সারা জীবন কাপড় বেঁধে ছিলেন কিন্তু তথাপি তার মধ্যে দেখা যায় বিভেদ ছিল কুন্তীর মধ্যে কোনো বিভেদ ছিল না তাই কুন্তি সেই কারণে ভগবান লাভ যে করলেন ভগবান লাভ কী করে হয় যখন জগতের সম্পর্কে আমি বিতসৃত হই জগতের কোনো কিছুতে যদি মন না থাকে টান না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ঈশ্বর লাভ হবে মা শারদামণি দেবী বলছেন যদি বাসনা না থাকে এক্ষুনি হয় যে মা কি করে ভগবান লাভ হয় তখন মা বললেন বাসনা না থাকলে এক্ষুনি হয়ে যাবে এই বাসনাটাই হচ্ছে আসল তো ওই বাসনাটা কি ওই মায়া মায়া কি করে ঠিক মনের মধ্যে একটা কিছু না কিছু সামনে একটা কিছুকে আনবে সেইটা দিয়ে একটা করে একবারে সম্পূর্ণভাবে মনটাকে ডিস্টার্ব করে রেখে দেয় হয় খুব প্রশংসা নয় খুব নিন্দা নয় লোভ নয় ক্রোধ কিছু না কিছু করে মনটাকে ও একেবারে বিচ্ছিন্ন করে রাখবেই রাখবে ওটাই ওর খেলা আর আমাদের কাজ কি যারা ভগবানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যারা চেষ্টা করছি ঈশ্বর লাভে আমাদের কি কাজ ওইটা কি বুঝে ওর থেকে আমি এফেক্টেড হব না তাহলেই হলো ওই রকম ভাবে যদি আমরা করতে পারি কুন্তি বলছেন মায়া জবনিকা আচ্ছন্নম মায়ার দ্বারা আচ্ছাদিত এই মায়াটা কী শঙ্করাচার্যের মতো মানুষও বলছেন ওকে ব্যাখ্যা করা যায় না কেননা ওটা এমন একটা যে তুমি ওকে ব্যাখ্যা করতেই পারো যেমন গায়ে যখন হাওয়া লাগছে আমরা বেশ বুঝতে পারছি হাওয়া লাগছে এবার তুমি হাওয়াটাকে ধরে দেখাও ছবি তুলে দেখাও না এটা পসিবল নয় কিন্তু বেশ বুঝতে পারছি আর কী করে আমরা বুঝতে পারি তখনও বলছেন যখন একটা হাওয়া চলে গাছের পাতা নড়ে কাপড়গুলো নড়ে তখন বোঝা যায় এরকম হাওয়া চলছে তো মায়ায় আচ্ছন্ন তুমি কি করে বুঝবে ও কিছুতেই ওই ভুল ধারণা থেকে বেরোবে না যেটা ভুল ওর তাক সেটাতেই ও যাবে ওই একটা আকর্ষণের মধ্যে পড়ে যায় ভীষণ সমস্যা হয়ে যায় ওই আজকাল ওই হিন্দি সিনেমা টেনেমাগুলোতে তো কোনো কাজ নেই সুতরাং শরীরটা যায় কোথায় মনটা যায় কোথায় শরীরে তারপরে ওই যে সিনেমা যারা করেন তারা ওই থট খাড়া খাড়াবড়ি তো ওই শরীরটাকেই নানারকমভাবে দেখাচ্ছেন আর কোনো উপায় নেই সুতরাং এই অল্প বয়সী যারা তারা ওই প্রকৃতির পাল্লায় পড়ে ওইরকমই মনে করছে যে আমরা একটা সিনেমা আর্টিস্টের মতো এসব করতে গিয়ে কত রকম উৎপাত করছে এগুলো কী মায়া কোনো কারণ নেই সে একটি মেয়েকে তার পছন্দ সে মেয়েটির সঙ্গে অন্য কারোর বিয়ে হচ্ছে তুই বাবু চাকরি বাকরি করিস না বেকার বিয়ে করে তারপরে খাওয়াবি এটা কি সিনেমা যে বিয়ে করলে হলো তারপরে নাচ গান হবে অত সোজা ও কিছু না পেয়ে ও গিয়ে অ্যাসিড দিয়ে দিয়ে দিল সে মেয়েটা সারা জীবন কষ্টে মরলো এ গিয়ে জেলখানায় বসলো তো ওর জীবনটা কি হবে আর কোনো কিছু পেল না কেন ওই মায়া কি অদ্ভুত একেবারে অবস্থা এবারে যখন আবার চেঁচা মেচি মারামারি করে যদি বা বিয়ে হলো তিন বছর পর ঘুরে বেড়াচ্ছে কি হলো না কি করে ডিভোর্স করা যায় এখন উকিল খুঁজে বেড়াচ্ছে কেন এত তো ঘোরাঘুরি করছিলে এখন কি আবার হলো ওই মায়া কিছু অদ্ভুত এই মায়া যেটা যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না রবীন্দ্রনাথ বলছেন রবীন্দ্রনাথ বলছেন যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এখন সেই জন্যে এইটাকে খুব সুন্দর কি করে করা যায় যদি ওটাকে ঈশ্বর দৃষ্টিতে দেখা যায় বাস তাহলেই কিন্তু সবটা পাল্টে যাবে সমস্ত কিছু পাল্টে যাবে ঈশ্বর দৃষ্টিতে দেখলেই পাল্টে যাবে আমরা সারা জীবন অন্তত আমার জীবনে আমি ঘোরাঘুরি খুব কম করি ঘরের মধ্যেই থাকি যখন প্রথম অদ্বৈত আশ্রমে জয়েন করেছিলাম প্রায় বছর দশ বছর একটা ছোট্ট ঘরের মধ্যে প্রুফ রিডিং করতাম আগে প্রথম দিকে একটু অন্য হয় তারপরে প্রুফ ওই ঘরে বসে একই রুটিন চলছে বাইরে জগতে কি হচ্ছে বুঝতেও পারতাম না মাঝে মাঝে ছাতে গিয়ে দেখতাম এটা ওটা ব্যস্ত হয়ে গেল এখন কি করে থাকতে পারলাম কেননা পুরো স্পিরিচুয়ালাইজেশন সকাল থেকে ঠাকুরের কাজ করতে হবে ঠাকুরের জন্য ভাবতে হবে এই করতে হবে যে করতে মনেই পড়তো না যে জগৎ আছে বলে কিছুই মনে পড়তো না এখন যারা ওই রুটিনটা করে ফেলেন তারা ওই মনটা ঈশ্বরের এমনভাবে দিয়েছেন তাদের মনেই পড়ে না জগত আছে বলে কে নিন্দা করলো কে ইয়ে করলো কে প্রশংসা করলো কে এ করলো ওই সব নিয়ে কোনো কিছু থাকে না অসাধারণভাবে জীবনটা কেটে যায় তো সেইটাতেই উনি তখন বলতে গিয়ে বলছেন যে ভগবানকে আমরা জানতে পারি না কেন না অধক সজম একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করছেন অধক সজম ইন্দ্রিয়ের ধারণার বাইরে আবার এইখানেতে বলছেন একবার বলছেন তুমি প্রকৃতি পরাম প্রকৃতিগুলোর বাইরে আবার এখানেতে বলছেন আঠেরো নম্বর শ্লোকে বলছেন তুমি হচ্ছ অধক্ষ সজম আধক্ষ সজম মানে হচ্ছে তুমি ইন্দ্রিয়ের বাইরে চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে শোনা যায় না হাত দিয়ে ছোঁয়া যায় না তখন ঠাকুর বলছেন সব হয় তবে কি যেন এসব ইন্দ্রিয়গুলো পাল্টে যায় তখন ওই চোখটা পাল্টে যায় কানটা পাল্টে যায় তখন সে শুনতে পায় তখন সে দেখতে পায় তখন তাকে স্পর্শ করতে পারে তো আমাদের ঠাকুরের কাছে একজন মহিলা এসেছিলেন তো উনি শুনেছেন একজন খুব মহাপুরুষ দক্ষিণেশ্বরে আছেন আর উনি থাকেন দক্ষিণেশ্বর থেকেই কাছাকাছি তখন ভাবলেন আচ্ছা আমি গিয়ে একবার দেখা করে আসি তো এমনিতে তো এমনি যারা সাধু পুরুষের কাছে সাধু মানুষদের কাছে যেতে গেলে কিছু একটু নিয়ে যেতে হয় কেন ওরা তো নিজেরা কিছু ইনকাম করে না আচ্ছা সেজন্য সাপোর্ট করা তো উনি গরিব মানুষ ছ বছরে বিধবা কী করবেন তো উনি একটুখানি তরকারি রান্না করে ছোট একটা বাটিতে করে নিয়ে গেছেন গিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে দেখছেন এক ঘর লোক তার মধ্যে উনি তাকে দেবেন কি করে তো আঁচলের তলায় ওটা রেখে চুপ করে দাঁড়িয়ে আছেন দরজার সামনে ঠাকুর কিন্তু খাটের ওপর বসে ওকে দেখেই বলছেন আমার জন্য কী এনেছো এক্ষুনি দাও এক্ষুনি দাও ও। এ কী লোভি সাধুরে বাবা আর বুঝলেই বা কী করে আমি এনেছি এত চাপা দিয়ে রেখেছি ঠিক বুঝে ফেলেছে আচ্ছা এবারে সবার সামনে সেইটা নিলেন নিয়ে খেলেন খেয়ে আবার বলছেন এই মশলাটা দিলে টেস্টটা আর একটু ভালো হতো ওইটা হলো কোনো ভগবানের কথাই হলো না কিন্তু আর উনি খুবই বিরক্ত এ কি খাই খাই করছে কীরকম সাধুরে বাবা কেন দেখতে এলাম এরপরে যখন তিনি ঘরে ফিরে গেলেন গিয়ে তিনি সেই গোপালকে পুজো করতেন সেই ছোট্টবেলা থেকে ছ বছর বয়সে বিধবা হয়ে গেছিলেন গোপালই তার সন্তান ওইভাবে পুজো করতেন কিন্তু এতদিন কোনো গোপালের দর্শন পাননি সেদিন বসে গোপালের ধ্যান করতে গিয়েই শুনতে পেলেন শুনতে পেলেন তার পেছনে ছোট্ট একটা বাচ্চা ছোটাছুটি করছে যে কচি গলায় আওয়াজ করছে চেঁচামেচি করছে উনি তখন ওই জব থেকে উঠে পড়লেন ভুলেই গেলেন যে জব করতে বসেছিলেন খুব নিষ্ঠাবান বৃদ্ধা ব্রাহ্মণ ঘরের তো তিনি দেখছেন যে ওই একটা ছোটো ছেলে পায়ের নুপুর পরা ও ছুটে ছুটে গিয়ে যেটাতে ঠাকুরের জন্যে যে নাড়ুগুলো বানানো ছিল ওইটা ধরবার চেষ্টা করছে উনি গিয়ে তাকে চেপে ধরে ওইটা ঠাকুরকে দেব নাড়ু তো তুমি ছোবে না ভুলেই গেলেন এই বাচ্চাটা এলো কোথা থেকে আনন্দে একদম ভরপুর হয়ে তাকে খাওয়াচ্ছেন শাসন করছেন এইভাবে যখন রাত্রির কেটে গেল তখন তাকে কোলে নিয়ে এবারে তিনি আসছেন এবার কিন্তু ওকে খাওয়াচ্ছেন তাকে আদর করছেন শাসন করছেন রাত্রির কেটে যাবার পর কোলে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরে আসছেন লোকেরা দেখছেন যে সেই বয়স্ক মহিলা তার আঁচলটা মাটিতে লুটোচ্ছে কিরামভাবে যাচ্ছে আসলে তো ও একটা শিশুকে কোলে ধরে রয়েছে অন্যরা তো দেখতে পাচ্ছে না কিন্তু উনি তো ধরে রয়েছেন আর সেই শিশুটি তার কাঁধেতে মাথা দিয়ে ঘুমাচ্ছে সুতরাং তিনি সেইভাবে মা যেমনভাবে যায় ওইভাবে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোপাল জেগে উঠল সে গোপাল তার কোল থেকে জোর করে নেমে ছুটে গিয়ে ঠাকুরের শরীরের মধ্যে মিলিয়ে গেল তখন তিনি বললেন অঘরমণি দেবী তিনি বললেন যে তুমি আমার গোপাল সেদিন থেকে ওই ভদ্রমিলার নাম হল গোপালের মা আমাদের দেশের ছেলের নাম দিয়ে মাকে ডাকে তো তা গোপালের মা আর ওই অঘর্বণী দেবীর চোখে শ্রীরামকৃষ্ণই হলেন সেই গোপাল এখন এই ঘটনার সত্য এটা ঘটেছে ভগবানকে তিনি কোলে করে নিয়ে যাচ্ছেন ভগবানকে স্পর্শ করছেন ভগবানের গলার শব্দ শুনতে পাচ্ছেন তার সঙ্গে কথা বলছেন সবটাই তো হচ্ছে কিন্তু আশেপাশের লোকেরা তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না ভাবছি কি পাগল হলো এখন সেইটাই বলতে গিয়ে তিনি বলছেন তুমি হচ্ছে অধক্ষজম তুমি আমাদের ইন্দ্রিয়ের বাইরে তাহলে কি করে ওরা বুঝলো সেই ইন্দ্রিয়টা সম্পূর্ণ আলাদা ওই কান ওই দৃষ্টি ওই স্পর্শ সম্পূর্ণ আলাদা সেই জন্যে সীমাহীন যিনি যিনি অব্যয় লক্ষ্য সে যাকে লক্ষ্য করা যায় না বুঝতে পারা যায় না বলে একটা উদাহরণ দিয়ে বলছেন ওই যারা নাটক করে তিনি এমন সে যে নাটক করছেন ওর খুব পরিচিত লোকও বুঝতে পারছে না যে ওটা আমাদেরই সেই লোক এমনভাবে সে অভিনয় করছে তা ভগবান যখন এসে অভিনয় করছেন আমি ভগবানকে দেখেও ভগবান বলে চিনতে পারছি না একটু যদি বুঝতে পেরে যেতাম তাহলে তো সবটা হয়ে যেত ভগবান আমার সামনে বসে আছেন কিন্তু বুঝতে পারছি না আগেকার দিনে গল্প শোনা যায় যারা খুব ভালো ভালো রাজা ছিলেন তারা অন্যরকম সেজে গুজে রাজত্ব দেখতে বেরোতেন এখন অন্য লোকেরা ওই রাজা সম্পর্কে নানান কথা বলছে কি ভালো রাজা কিন্তু ওর মন্ত্রীটা মহাবধ ও আমাদের এরম করেছে ওরকম রাজা সব খবর পেয়ে যাচ্ছেন তারপরে এই তো এরম করে করে রাজা সব খবর নিয়ে এসে পরে শাসন করতেন কারণ তখনকার দিনে তো ওই অন্য ইনফরমেশান এত পাওয়া যেত না ভালো রাজারা এরকমভাবে কিন্তু রাজা যখন সেজে যাচ্ছেন ওরা লোকেরা রাজাকে পাশে পেয়েও চিনতে পারছে না অভিনেতা যখন ওরকম অভিনয় করছেন আমরা একেবারে পরিচিত লোককেও চিনতে পারছি না ভগবান যখন অবতার হয়ে এসে লীলা করছেন সেই ভগবানের সঙ্গে বসে ভগবানের কথা আলোচনা হচ্ছে তো একদল লোক তারা ঠাকুরকে দেখা করতে গেছেন যে যেই ঠাকুর সন্দেহ হয়েছে শাক বেজেছে অমনি তারা পকেট থেকে জপের মালা বের করে হাতে জল টল নিয়ে বসে গেছে ওম বিষ্ণু ওম বিষ্ণু করছে ঠাকুর বলছেন এখানে আবার ওসব কেন কিন্তু ও তো বুঝতে পারছে না ভগবানের সামনে বসে ভগবানকে চোখ বুঝে ডাকছে আরে চোখটা খোল চোখটা খুললেই তো ভগবানকে কিন্তু না ও বুঝতেই পারছে না স্বয়ং ভগবান সামনে বসে আছেন সে বুঝতে পারছে না কিন্তু কে বুঝলো গিরিশ ঘোষ মত ক্ষেত বটে কিন্তু এমন ভক্তি ছিল যে ঠাকুর বলছেন ষোলো আনা বিশ্বাস সেজন্য যখন ওই ঠাকুরকে পুজো করতে হবে শ্যামপুকুর বাটিতে মা কালীর পুজো সব কিছু ব্যবস্থা রয়েছে অন্য ভক্তরা বসে আছে কিন্তু ঠাকুর একদম সমাধিতে গিরিশ ঘোষ এসে হন্ত হয়ে বলছেন এই পুজোর সময় হয়ে গেল তোমরা পুজো করছো না বলছেন মূর্তি তো নেই মা কালীর মূর্তি নেই পূজারই নেই কি করে পুজো হবে আমরা তো সব জিনিসপত্র গুছিয়ে এনে বসে আছি গিরিশ বলেন ওরে তোমরা এত বোকা এই তো মা কালী ভগবান শ্রীরামকৃষ্ণকে বসে আছেন তখন এই সমস্ত ফুলগুলো হাতে নিয়ে জয়মা কালী বলে ঠাকুরের পায়ে দিলেন ঠাকুর আরও সেই একেবারে নিশ্চল সমাধির মধ্যে আর প্রত্যেকের মনের মধ্যে সেই পূজা করার ভগবান দর্শন করার উপলব্ধি হচ্ছে আনন্দ হচ্ছে এই ভগবানকে যে গিরিশ ঘোষ দেখতে পেলেন বুঝতে পারলেন কেননা ওই প্রচণ্ড বিশ্বাস থেকে বাইরে ওর জীবনেতে ও মদ খেত নাটক করতো সবার সঙ্গে ঝগড়া করত কিন্তু ভেতরে কি প্রচণ্ড ভক্তি ছিল সেই জন্যে সেটা সম্পূর্ণ অন্য এটাতেই আমরা বুঝতে হয় তুমি হচ্ছে ইন্দ্রিয় ধারণার বাইরে তাই জন্য তোমাকে বুঝতে পারে না তো শেষ করিস তিনবার শান্তি শান্তি বলে ও শান্তি শান্তি शांति हरी ओम तत्सत्